আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, আজকে একজন পেশেন্ট নিয়ে আসছি, যিনি দীর্ঘদিন যাবত অস্টিওআর্থ্রাইটিসে ভুগেছেন, বিভিন্ন হসপিটালে গিয়েছেন, বিভিন্ন ডক্টরের কাছে গিয়েছেন, কিন্তু কোথাও যেয়ে একটি যথার্থপূর্ণ ট্রিটমেন্ট পায়নি। অবশেষে আমাদের হসপিটালে চলে আসলেন, ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের কাছে চলে আসলেন, স্যারের ট্রিটমেন্ট নিয়েছেন, আমাদের হসপিটালে অনেকদিন ভর্তি ছিলেন। আজকে উনি বাড়িতে চলে যাবে, এখন আগের চেয়ে অনেকটাই সুস্থ। দর্শক, এই পেশেন্টকে আজকে আপনাদের মাঝে নিয়ে আসার একটাই উদ্দেশ্য, এই পেশেন্ট দ্বারা আপনাদেরকে একটা মেসেজ দিব। সেই মেসেজটা হচ্ছে, আপনারা কোথায় গেলে কোন রোগের জন্য সঠিক একটি ট্রিটমেন্ট পাবেন, কোন ডক্টরের শরণাপন্ন হলে আপনারা অস্টিওআর্থ্রাইটিস, আর্থ্রাইটিস জনিত সমস্যা থেকে মুক্তি পাবেন, সেই মেসেজটা আপনাকে দিব। দর্শক, চলুন আজকে আমার সাথে যিনি আছেন ওনার সাথে আমরা পরিচয় হই, কি হয়েছিল, কেনই বা আমাদের হসপিটালে এসেছেন, সেই বিষয়ে আমরা আলাপ করব। চলুন দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আপনার নামটা কি? আমার নাম নাফিসা রহমান। আচ্ছা, দেশের বাড়ি কোথায়? ঢাকাতে। আচ্ছা, আমরা ইতিমধ্যে জানি আপনি দীর্ঘ 20 বছর যাবত এই অস্টিওআর্থ্রাইটিসে ভুগেছেন, বিভিন্ন ডক্টরের কাছে গিয়েছেন, হসপিটালে গিয়েছেন, অনেক ডক্টরের শরণাপন্ন হয়েও আপনি সঠিক একটি ট্রিটমেন্ট পাননি, অবশেষে আমাদের হসপিটালে চলে আসলেন। তো ম্যাম, আমরা একটু প্রথম থেকে জানতে চাইবো, আপনার যে সমস্যাটা, এই সমস্যাটা আপনি যে যে আপনি বিভিন্ন কাজ করছেন বা পরিবারের প্রত্যেকটা কাজই আপনাকে করতে হয়, আসলে এই সমস্যাটার জন্য কি কি সমস্যা পড়তে হয়েছে আমরা একটু জানতে চাইব। এই সমস্যার জন্য পড়তে হয়েছে যে পা হাঁটতে পারতাম না, পায়ে প্রচুর ব্যথা হতো, তারপরে পা ঝিনঝিন করতো, পা অবশ হয়ে যেত আমার, হাঁটুতে তো আর্থ্রাইটিসটা ধরা পড়ছে হাঁটুতে। আচ্ছা, তো এইভাবেই আর কি। তারপর ম্যাম, আপনি আমাদের হসপিটালে চলে আসলেন, তার আসার পরে স্যার আপনাকে কি বলেছে? উনি আমাকে বললেন যে হসপিটালে ভর্তি হবে, ভর্তি হতে হবে এবং ট্রিটমেন্ট যা আছে সেগুলো নিতে হবে, পুরোপুরি 15 দিন থাকতে হবে বললেন। তা আমি দেখলাম যে আমার 8-9 দিন থেকে দেখতেছি যে আমি আল্লাহর রহমতে সুস্থ, মানে ব্যথাটা আমার কমে গেছে। আজকে পর্যন্ত কতদিন হয়েছে আপনার? আজকে পর্যন্ত 9 দিন। আচ্ছা, 15 দিনের ভর্তি দেওয়া হয়েছিল, আজকে পর্যন্ত 9 দিন হয়েছে। হ্যাঁ, কালকে 10 দিন হবে। আচ্ছা, এখন কি অবস্থা ম্যাম? এখন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তবে ডাক্তার সাহেব বলেছেন যে এটা বাসায় যে একেবারে এভাবে ফ্রিলি ছাড়া যাবে না, এটা মানে ব্যায়াম করতে হবে। স্যার আপনাকে যেভাবে চেইন অফ কমান্ড গুলো শিখিয়ে দিয়েছে, যেভাবে থাকার কথা বলেছে, ব্যায়ামগুলা করার কথা বলেছে, ওইভাবেই করতে হবে, ব্যায়াম করতে হবে, হাঁটতে হবে, তারপরে ওই ওষুধ খেতে হবে, ইনজেকশন নিতে হবে, এভাবে আর কি, যখন লাগে ইনজেকশনটা তখন নিতে হবে, এভাবে থাকলে সুস্থ থাকা যাবে। আচ্ছা, আরেকটা ম্যাম আমরা শুরু থেকে আবার বলতে হয়, সেটা হচ্ছে আমরা ইতিমধ্যে কিন্তু জানি আপনি 20 বছর যাবত এই সমস্যায় ভুগেছেন, এখন কিন্তু আপনি অনেকটা সুস্থ হয়েছেন, তো আমরা যদি পার্সেন্টেজ হিসেব করি সেক্ষেত্রে আপনি কতটুকু সুস্থ হয়েছেন? কতটুকু সুস্থ হয়েছি এখন এটা নিজের কাছে কেমন লাগছে? এখন আপাতত আমার কাছে ভালোই লাগতেছে, আমি মনে করতেছি যে আমি সুস্থ। করতে পারতেন না, বিভিন্ন কাজ করতে পারতেন না, অবশ্যই বাসায় আপনার নাতিপতি আছে, ওনাদের কাছে বা ওনাদের সাথে আমি ওদের কাউকে কোলে নিতে পারতাম না, যেটা সত্যি কথা। এখন কি মনে হচ্ছে যে আপনি স্বাভাবিকভাবে সবকিছু করতে পারবেন? মনে তো হচ্ছে যে পারবো, বাকি আল্লাহর ইচ্ছা। আচ্ছা, তো আজকে পর্যন্ত আপনার 9 দিন হয়েছে, 9 দিনে অনেকটাই ইনশাআল্লাহ সুস্থ হয়েছে। জি জি। তো আপনার মনে কি ম্যাম এই বিশ্বাসটা এসেছে যে এই ধরনের সমস্যার জন্য, অর্থাৎ অস্টিওআর্থ্রাইটিস, আর্থ্রাইটিস জনিত সমস্যার কারণে আমাদের স্যার একটা যথার্থপূর্ণ একটা ট্রিটমেন্ট দিয়ে থাকে? হ্যাঁ, এটা আমার মনে হয়েছে, আমি ওনার সিরিয়াল দেখতাম, তা ওখান থেকেই আমার এখানে আসাটা, ওনার প্রায় সব ফলো করতাম, ওনার ব্যায়াম ট্যাম এগুলো আমি বাসাতে বসেই করতাম। তখন তো আমি কোনো ট্রিটমেন্ট নিইনি, এই মাঝের সময়টুকু ওনার ব্যায়ামটা দেখেই আমি করতাম, হাঁটতাম, তা ওটাতেই আল্লাহর রহমতে আমি অনেক সুস্থ মনে করতাম। কিন্তু তারপরেও কিছু তো থাকে, একেবারে তো চলে যায় না, পরে তো ডাক্তার সাহেবের কাছে আসলাম, আসার পরে তো উনি বাকি যে ট্রিটমেন্ট গুলো দিলেন, ইনজেকশন দিলেন এগুলা, তারপরে আরো থেরাপি বাকি এগুলো নেওয়ার পরে আল্লাহর রহমতে আমি এখন সুস্থ। আমরা ম্যাম যেই প্রযুক্তি দ্বারা ট্রিটমেন্ট দিয়ে থাকি, অর্থাৎ আমাদের মূল ট্রিটমেন্টটা হচ্ছে ফিজিওথেরাপির মাধ্যমে প্রত্যেকটা পেশেন্টকে রিকভার করার চেষ্টা করি, স্যারের যে দক্ষতা এবং কি আমাদের যে প্রযুক্তি সব মিলিয়ে আপনার কেমন লেগেছে ম্যাম? আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে। ম্যাম, আপনি আজকে অনেকটা সুস্থ হয়ে আজকে বাড়িতে চলে যাচ্ছেন, নিশ্চয়ই মনের ভিতরে একটা ভালো লাগা কাজ করছে। তো সেই জায়গা থেকে আমাদের যে হসপিটালের ম্যানেজমেন্ট, আমাদের যে হসপিটালের ট্রিটমেন্ট ব্যবস্থা, প্রযুক্তিগত দিক দিয়ে আমরা ইতিমধ্যে আপনি জানেন আমরা উন্নতির শিখরে এখন আছি,
তো সব মিলিয়ে আসলে ম্যাম কেমন লেগেছে সেটা আমরা একটু জানতে চাই। আলহামদুলিল্লাহ আমার কাছে সবার ব্যবহারও ভালো লাগছে, তার মধ্যে আমার বাকি সব ইয়ে ব্যবস্থাগুলো ভালো। আমাদের স্যারের সম্পর্কে একটু জানতে চাই। না আছেন ভালো স্টেটমেন্ট নিয়ে আপনার কেমন লেগেছে যে মানে বিশ্বাস তো অবশ্যই এসেছে যে ডিপিআরসি হসপিটালে যদি একটা পেশেন্ট হুইলচেয়ারে করে আসতে হয় বা আসে ওই পেশেন্টটা সুস্থ হয়ে চলে যায় সেই বিশ্বাসটা তো অন্তত আপনার হয়েছে? হ্যাঁ অবশ্যই, না সেটা তো অবশ্যই, কারণ আমি আসছি যখন তখন তো একদম খোঁড়াতে খোঁড়াতে আসছি, আমি হাঁটতে পারতাম না, এখন তো আল্লাহর রহমতে আমি হাঁটতে পারতেছি। আচ্ছা আপনার মতো কিন্তু ম্যাম বাংলাদেশে একটা পরিসংখ্যানে দেখা গিয়েছে 98% হচ্ছে ব্যথাজনিত সমস্যার কারণে ভোগে, আর্থ্রাইটিস জনিত, পিএলআইডি বা স্পন্ডাইলাইটিস এই ধরনের সমস্যায় প্রত্যেকটা পরিবারে একটা অন্তত পেশেন্ট থাকে, তো তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? না ওনাদের ওনাদের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে অন্তত একটু আসুক, তারা এসে দেখুক অন্তত যে এখানকার ট্রিটমেন্টটা কেমন, তারপরে তারা নিজেরাই বুঝতে পারবে। এটাই ম্যাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থেকে আপনার ভালো লাগার জায়গা থেকে আপনার অনুভূতিগুলো শেয়ার করার জন্য ম্যাম। দর্শক শুনতে পেলেন আমাদের সাথে যিনি আছেন, কোন এক বিশেষ কারণে উনি ক্যামেরার সামনে আসতে পারছেন না, তবে আপনাদের উদ্দেশ্যে একটা মেসেজ রেখে গিয়েছেন। যদি আপনারা সঠিক একটি ট্রিটমেন্ট পেতে চান, এ ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে চান, স্বাভাবিকভাবে জীবনযাপন করতে চান, তাহলে অবশ্যই আপনারা একজন দক্ষ ডক্টরের কাছে যেতে হবে। একজন দক্ষ ডক্টরের কাছে গিয়ে আপনারা সঠিক একটা ট্রিটমেন্ট পেয়ে নিজে সুস্থতা অর্জন করতে পারবেন, সেই মেসেজটাই আপনাকে দিয়েছে আপনাদেরকে দিয়েছে। তো দর্শক আজকের জন্য আমরা এখানেই শেষ করে দিব, চলে যাচ্ছি আজকের মতো। সাথে থাকুন আমাদের সাথে, পরবর্তীতে আবারও একজন পেশেন্ট নিয়ে আমরা হাজির হব ইনশাআল্লাহ। আজকের জন্য এখানেই শেষ করলাম, আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।